কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব ভোগের জন্য ভুনা খিচুড়ির রেসিপি। সামনেই বাঙালিদের ফেস্টিভ্যাল সিজন আসছে, দুর্গাপুজো লক্ষ্মী পুজো আসছে, আর এই সময় ভোগের জন্য বাড়িতে খিচুড়ি রান্না করে থাকি, তাই আশা করছি রেসিপিটা আপনাদের হেল্পফুল হবে। খিচুড়ি রান্না করার জন্য সবার প্রথমে মুগ ডাল ভেজে নিতে হবে। আমি এখানে এক কাপ মুগ ডাল নিয়েছি। শুকনো খোলায় মুগ ডাল 3-4 মিনিটের জন্য লো টু মিডিয়াম আঁচে ভাজতে থাকবো। খেয়াল রাখবেন গ্যাসের আঁচটা যেন খুব বেশি না থাকে, তাহলে চট করে ডালটা পুড়ে যেতে পারে। 3-4 মিনিট পর ডাল থেকে সুন্দর ঘ্রাণ আসবে আর ডালের রং হালকা সোনালি হয়ে আসবে, তখন আমরা চুলাটা বন্ধ করে দেব। এখন অন্য একটি পাত্রে ডালগুলো নিয়ে নিব, তারপর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডালগুলো ঠান্ডা হয়ে আসলে জল দিয়ে ভালোভাবে ডালগুলো ধুয়ে ভিজিয়ে রাখব 1 ঘন্টার জন্য। আমি এখানে 1.5 কাপ গোবিন্দভোগ চাল ভালোভাবে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি 30 মিনিটের জন্য। এবার খিচুড়ি রান্না করার জন্য প্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1টা শুকনো মরিচ, 1টা তেজপাতা, 3 টুকরো দারচিনি, 3টা এলাচ, 3-4টা লবঙ্গ, 4-5টা কাঠবাদাম আর 1টা চামচ আস্ত জিরা দিয়ে মিডিয়াম আঁচে 40 সেকেন্ডের জন্য ভেজে নেব। বাদামগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 টেবিল চামচ কিশমিশ ও 1 টেবিল চামচ কাজু বাদাম দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম আঁচে ভেজে নেব 30 সেকেন্ডের জন্য। এবার দিয়ে দিচ্ছি ভিজিয়ে জল ঝরিয়ে রাখা চালগুলো। এখন 2 মিনিটের জন্য মিডিয়াম আঁচে চালগুলো ভেজে নেব। এবার ভিজিয়ে জল ঝরিয়ে রাখা ডালগুলো দিয়ে দেব। চাল ও ডালগুলো আরো 5 মিনিটের জন্য ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচেই থাকবে। এরপর দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, 3টা কাঁচামরিচ, 1 চা চামচ হলুদের গুঁড়ো আর 7 মতো লবণ। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে আরও 3-4 মিনিটের জন্য ভেজে নেব। চাল ডালগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব গরম জল। আমি যে কাপ দিয়ে চাল দিয়েছি সে কাপ দিয়েই গরম জল দেব। আমি 1.5 কাপ চালের জন্য 3 কাপ পানি আর 1 কাপ ডালের জন্য 2 কাপ জল দিয়ে দিচ্ছি। চাল ডালের সাথে জলটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিট পর চালগুলো ভালোভাবে নেড়ে দিচ্ছি। দিয়ে দেব 1 চা চামচ চিনি। এখন ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে রান্না করব 20 মিনিটের মতো। বিশ মিনিট পর খিচুড়িটা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এখন সব কিছু নেড়ে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য আরও দমে রেখে দেব। ভোগের খিচুড়ি পরিবেশনের জন্য একদম রেডি। আমি ভোগের খিচুড়ি ভোগের লাবড়া আর বেগুন ভাজা দিয়ে পরিবেশন করেছি। ভোগের লাবড়া আর বেগুন ভাজার সাথে ভোগের খিচুড়ি জমে যায়। আমি ভোগের লাবড়ার লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা ইচ্ছে করলে সেখান থেকে ভোগের লাবড়ার রেসিপি দেখে নিতে পারেন।